হত্যা মামলায় আসামির তালিকায় নিজের বাবার নাম দেখে শ্যামলী আক্তার বলছিলেন, আমার মরা বাবারে কেমনে আসামি করল তারা, আমার বাবা মারা গেছে, ওনার নামে মামলা হওয়ারই কথা না। এই হচ্ছে দেশের বর্তমান মামলার অবস্থা। যারা পুলিশ হত্যা করলো, থানা পুরালো, তারা এখন ওসির চেয়ারে বসে রাজনৈতিক আলোচনা করে। মামলায় আসামি করা নিয়ে আরেক তামাশার ঘটনা ঘটেছে কুমিল্লায়। সমন্বয়কের মামলায় আওয়ামী লীগের মৃত তিন নেতাকে আসামি করা হয়েছে। আবার সুনামগঞ্জে দায়ের করা বিভিন্ন মিথ্যে মামলায় 11 আওয়ামী লীগ নেতাসহ একদিনে 25 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত 2 মাস ধরে দেশে চলেছে গণ মামলা, এখন চলছে গণগ্রেফতার। অনেক মামলার বাদীর অভিযোগ, তারা এমন এজাহার দেননি, এমনকি তারা জানেন না আসামি কারা। অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে আসামিও চেনেন না বাদীকে। পুরনো শত্রুতা থেকে কাউকে কাউকে ফাঁসাতে এসব মামলা হয়েছে, এতে প্রকৃত অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এতদিন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হলেও সম্প্রতি প্রতিটি এলাকায় আওয়ামী লীগ সমর্থিত যাকে পাচ্ছে তাকে গ্রেফতার করে দেওয়া হচ্ছে মামলা। অথচ জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেকে পুলিশের আইজি মোহাম্মদ মইনুল ইসলাম বলেন, কেউ যেন হয়রানির শিকার না হন, সেজন্য মামলাগুলো পুলিশ সদর দপ্তর মনিটরিং করছে। যারা অপরাধ করেছেন তাদেরই আইনের আওতায় নেওয়া হবে। অথচ দেশে যা ঘটছে তা আইজিপির কথার পুরোপুরি উল্টো। প্রায় 2000-এর মতো পুলিশ সদস্য হত্যা হল, কই সেই হত্যাকারীদের কেউ তো গ্রেফতার হলো না? 4 অগস্ট সিরাজগঞ্জে গর্ভবতী নারী পুলিশ সদস্য সহ 13 জন পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করা হলো। সেই ঘটনা যেই বিএনপি জামাত ঘটালো, তাদের আসামি না করে আসামি করা হলো স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের। তাহলে কি পুলিশ সদর দপ্তরের পুলিশ সদস্যদের হত্যার বিচারের চেয়ে নিরপরাধ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিচারেই আগ্রহ বেশি? দেশটা আসলে কে চালাচ্ছে, বিএনপি নাকি ইউনূস সরকার, কেউ নিশ্চিত হয়ে বলতে পারবেন?